আবারও পুকুর ভরাটের বিরুদ্ধে ময়দানে বিধায়ক। ঘটনা চুচুড়া শহরের ওলাই চণ্ডীতলা। গত কয়েক মাস ধরে এলাকার একটি পুকুর ভরাট করা হচ্ছিল, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। পুরসভা বিএলআরও দফতর থেকে সব স্তরে বিষয়টি জানান তারা, একই সাথে জানান স্থানীয় বিধায়ক অসিত মজুমদারকেও। মঙ্গলবার পুর প্রশাসক, প্রাক্তন কাউন্সিলর সহ ঘটনাস্থলে পৌঁছান বিধায়ক। অভিযোগ ছিল তৃণমূল দলের নাম করে এক শ্রেণীর দালাল স্থানীয় মানুষকে ভয় দেখিয়ে এই পুকুরটি ভরাট করছিল। পুলিশ প্রশাসন থেকে সকল দপ্তরে বিষয়টি কড়া হাতে দমন করতে নির্দেশ দেন বিধায়ক। পাশাপাশি রাস্তায় দাঁড়িয়ে স্থানীয় মানুষকে অভয় দিয়ে তিনি বলেন, দলের নাম করে কেউ অনৈতিক কাজ করলে তাকে জানান, তৃণমূল দলে থেকে এই ধরনের অন্যায় কাজ বরদাস্ত করা হবে না, এমনকি দোষীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থাও নেওয়া হবে। যেখানে চুচুড়ার নাগরিক দেড় দু বছর ধরে অ্যাপ্লাই করে রেখেছে, তারা পাচ্ছে না, তাহলে এটা কিসের ইঙ্গিত? কোথা থেকে দিল এটা? এটা আমি ডিএম এর কাছে দেব এবং ইনকোয়ারি চাইবো যে কত সাল থেকে পেন্ডিং আছে আর এ কি করে পেলো। আজকেই আমি ডিএম কে দেব। এখানে দেখুন, আপনারা ছিলেন, মিডিয়া ছিল, পুলিশ প্রশাসন ছিল, এখনকার বিএলআরও নয়, আগের বিএলআরও এটা মাপঝোপ করে খুঁটি পুঁতে দিয়েছিল। এই ডাক্তার একজন, কি নাম ওর? এন কে বাসু বলে একজন ডাক্তার, তার এলাকাও খুঁটি পুঁতে মেপে দেওয়া হয়েছিল, কিন্তু তিনি রাতের অন্ধকারে এলাকার লোকদের, যেহেতু পয়সা আছে, গরিব মানুষকে ধমকি দিয়ে মাতাল সমস্ত লেবার নামিয়ে, এটা একটা ভদ্রলোকের পাড়া, এটা একটা ভদ্রলোকের পাড়া, যদি মাতাল লেবার নামে তাহলে কে বাধা দিতে যাবে? তাও যখন কাউন্সিলর এখানে বাধা দিয়েছে গরিব মানুষের উপর, সিভিল কেস, ক্রিমিনাল কেস চাপিয়ে দিচ্ছে, এরা কেস লড়ার পয়সা পাবে কোথায়? আমি নিজে, পুলিশ প্রশাসন আমাদের এসছেন, আমার থানার মেজবাবু এসছেন, তাপসবাবু, আমি ডিএমকেও বলবো যে এই বিএলআরও যিনি এই জিনিস করছেন, তার অফিস কি করে এগুলো হচ্ছে দেখবার জন্যে, এবং স্পেসিফিক যাতে কেস হয় ওর বিরুদ্ধে, যে অন্যায় সরকারি খুঁটি পুঁতে গেল, সেই খুঁটি যে তুলে দিল সে তো সরকারের আইনকেই অমান্য করলো। অতএব সরকারের আইনকে লঙ্ঘন করার জন্যে যে আইনে ওর বিরুদ্ধে কেস হওয়া উচিত, সেই কেস করার জন্যে আমি মেজবাবু, থানার বড়বাবু এবং দরকার পড়লে পুলিশ কমিশনারকে আমি রিপোর্ট করব। এবং আমি চাই এটা একটা শান্তিপূর্ণ পাড়া, ভদ্রলোকের পাড়া, এখানে ক্রিমিনালরা এসে আমার পুকুর ভরাট করবে, সম্পত্তি বাড়াবে, এটা আমাদের গভর্নমেন্ট থাকতে হবে না, হতে পারে না।